আজি ক্লাসত আমি এতিয়া কার্বন আর তার যৌগ অধ্যায় 4 তারে অ্যালকাইনৰ বিষয়ে আলোচনা করিম কি লিখা আছে অ্যালকাইন প্রথমতে আমি অ্যালকাইনৰ সংকেতটো জানি লওঁ CnH2n-2 অ্যালকেনত আছিলে প্লাস 2 অ্যালকিনত আছিলে একুয়ে নাছিলে 2 নাছিলে অ্যালকাইনত মাইনাস 2 তার মানে কার্বনৰ সংখ্যা যিমান হয় হাইড্রোজেনৰ সংখ্যা তার দুগুণ কৰি মাইনাস 2 কৰি দিবা আকৌ আমি চার্টখন লিখি লওঁ কি আছিলে মিট ইট প্রোপ বিউট প্যান্ট হেক্স হল না এতিয়া অ্যালকাইন লাস্টত কি আছে আইন আকার ই ন আইন আছে লাস্টত কি আছে আইন নামবিলাক শুনিলেই গম পোৱা দেখোন হয় না আইন আছে লাস্টত তো প্রথমটো কি হব মিথাইন তাৰপিছতটো কি হব ইথাইন তাৰপিছতটো কি হব প্ৰোপাইন তাৰপিছত বিউটাইন তাৰপিছত পেন্টাইন তাৰপিছত হেক্সাইন হয় না এনেকে লিখিব লাগিব হল এতিয়া আমি নামাকরণ করবলে শিকিলো যে অ্যালকাইন আছে তো আইন হব মিথাইন ইথাইন প্রোপাইন বিউটাইন এতিয়া আমি সংকেতবিলাক বনাবলে শিকিব লাগিব কথাটো হল অ্যালকেনৰ প্রথম সদস্যর নাম আছিলে মিথেন কিন্তু অ্যালকিনৰ প্রথম সদস্য মিথেন নাছিলে ইথিনৰ পৰা আৰম্ভ হৈছিলে তেনেকে অ্যালকাইনতো প্রথম সদস্য মিথাইন নামৰ কোনো ধৰণৰ যৌগ নাই তো আৰম্ভ কৰিব হ'ব ইথাইনৰ পৰা ইথাইন মানে ইথ ইথৰ পৰাহে ইথাইন আহিছে কিমান নম্বৰ পৰিছে 2 নম্বৰত তাৰমানে এনৰ জাগাত এই ফৰ্মুলাটো 2 বহাই দিবা কি হ'ব চাবা চি এন এন মানে চি টু এইচ টুৱাইচ এন 2 বহালে কি হ'ব 2 দুগুণ 4 4 মাইনাচ 2 2 হ'ব তো ইথাইন মানে হ'ল চি টু এইচ টু হল প্রোপাইন মানে কি হব এনর জায়গার এবার 3 বহুয়া সি 3 এবার 3 2 গুণ 6 মাইনাস 2 4 বিউটাইন মানে কি হব সি 4 4 বহালা 4 2 গুণ 8 মাইনাস 2 6 পেন্টাইন মানে এনৰ জাগাত 5 বহালা সি 5 5 2 গুণ 10 মাইনাস 2 8 এইচ 8 হলনে হেক্সাইন মানে এনৰ জাগাত 6 বহাবা 6 2 গুণ 12 মাইনাস 2 10 তার মানে মই কব বিচাৰিছো তোমালোকক ধৰা পটককে আহি গলে প্ৰোপাইনৰ সংকেত লিখা প্ৰোপাইন বুলি কলে ফাৰ্ষ্ট তোমালোকে প্ৰোপটো হিচাপ কৰিব লাগিব মিথ ইথ প্ৰোপ প্ৰোপ পৰিছে 3 নম্বৰত তাৰপিছত চাব লাগিব প্ৰোপাইন লাষ্টত আছে আইন তাৰ মানে কোনটো ফেমিলিৰ হয় অ্যালকাইন ফেমিলিৰ তেতিয়া তোমালোকে অ্যালকাইন ফেমিলিৰ সাধাৰণ সংকেতটো মনত পেলাই ল'বা তাতে প্ৰোপটো 3 নম্বৰ কৈছে নহয় এনৰ জাগাত 3 বহাই দিবা প্ৰোপাইন ওলাই যাব তেনেকৈ আমি এতিয়া কি শিকিলোঁ আজি 3টা ভিডিঅ' ক্লাছেছত আমি অ্যালকেন অ্যালকিন আৰু অ্যালকাইন শিকিলোঁ আজিৰ ক্লাছ ইয়াতে শেষ নেক্সট ক্লাছত আমি অ্যালকহলৰ ওপৰত আলোচনা কৰিম থেংক ইউ